আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। সম্মানিত উপস্থিতি, আজকের এই উমরা রুশাই পারা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন কমিটির উদ্যোগে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17তম আজিম শান মিলাদ মাহফিল, আজকের এই মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আপনাদের প্রিয় মানুষ, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব উস্তাদুল উলামা সাবেক অধ্যক্ষ মাওলানা আবু তাহের আল কাদেরি সাহেব। এই পৃথিবী যিনি বানাইলেন, চন্দ্র সূর্য আকাশ জমিন, যে জমিনে আমরা বসবাস করি, আমি আপনাদের কাছে ঈমানদারের কাছে একটা সত্য কথা জানতে চাই, এই সবগুলোর মালিকটা কে? এতে কারো কোনো সন্দেহ আছে? ও যুবক, মন ভরে অন্তর থেকে মহব্বতে বলো, এই মালিকটা কে? বাবারে, কোনো যুবক যদি মহব্বতে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ যুবকের এক ডাকের জবাব 70 বার দিয়ে থাকে। আজকে কে কোন মায়ের সন্তান এই মাহফিলের আয়োজন করেছে, কোন মা এই সন্তান পেটে রাখছে, মিলাদুন নবীর পক্ষে গভীর রাত্রে মাহফিলে বসে আছে, আজকে এই বরকতে আমরা যেন দয়ার নবীর স্বপ্নের দিদার নসিব হয়ে যায়, সকলে বলুন আমিন। নবীজিকে একটা রাত্রে ঘুমের ঘরে দেখতে আপনারা কি রাজি আছেন? আপনাদের মনে আকাঙ্ক্ষা আছে? আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, প্রথমত আমাদের মালিক চিনতে হবে, আমাদের মালিক কে? আল্লাহ যে আমাদের মালিক, আল্লাহকে কি কেউ কোনোদিন দেখেছেন? না। কোথায় থাকে এ খবর কি পেয়েছেন? না। আমরা জানি মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরে নামাজ পড়তে গিয়ে কেউ কি কোনোদিন আল্লাহকে দেখেছেন? না। আল্লাহ বলেন না, আমাকে দেখার সুযোগ তোমাদের নাই। মুসা আলাইহি সালাতু সালামের মতো নবী, তার বড় আকাঙ্ক্ষা ছিল, আর সে আকাঙ্ক্ষা ব্যক্ত করতেন আর ডাকতেন, রব্বি আরনি, ও আমার রব, আমি তোমাকে দেখব, তোমাকে দেখতে চাই। আল্লাহ জবাব দিতেন, লান তারানি, তোমার এই চোখে আমাকে দেখা সম্ভব নয়। তো মালিক তো একজন আছে, আমাদের দেখা দরকার। কিভাবে মালিকের সাথে পরিচয় করা যায় সে পথ আমাদের খোঁজা দরকার। দুনিয়াতে দেখি কারো ঘরে মেহমান আধা ঘন্টা, এক কাপ চা, দুইটা বিস্কিট, একটা পান, আধা ঘন্টার মেহমান 6 থেকে 7 টাকার খরচ। এই মেহমান যাওয়ার সময় তালাশ করে, চাচা কোথায়, এ ঘরের মালিক মুরব্বি কোথায়, দেখা করে যায়। 60 টাকার মেহমান মালিক তালাশ করেন দেখা করার জন্য। আর যেই মালিক আমাদেরকে চন্দ্র সূর্য থেকে শুরু করে হাজারো রকমের ফল ফলাদি, নদী নালায় সাগরে মাছ, জমিতে ফসল, এই দেশে হয় না বিদেশ থেকে আইনা খাওয়ায়, এই মালিকটাকে দেখার জন্য, মালিকটার সাক্ষাৎ, মালিকটা কোথায় একদিন তো আমরা কেউ বলি নাই। আজকে সেই মালিক, তার পরিচয়, মালিকের পরিচয় আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য মালিক নিজেই সিস্টেম করেছে। এই সিস্টেমটা কত সুন্দর! আজকের যারা মাহফিলের মেহমান, আপনাদের সাথে এই সিস্টেমটা বিনিময় করবেন আমার আল্লাহ। খালি খালি নয়,
কোরআন বলেছে ইন্নাল্লাহাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই সিস্টেম বিনিময় করবেন আল্লাহ আপনাদের সাথে জান্নাতের বিনিময়ে। আজকের উপস্থিতি বসার নমুনায় বোঝা যায় আপনারা সকলেই জান্নাতি হয়ে গেলেন। জান্নাতে যাইতে আপনারা রাজি আছেন তো? বসেন। জান্নাত মানুষের জন্য বানাইছে, গরু ছাগল মহিষ হাঁস মুরুগ একটাও জান্নাতে যাবে না, জান্নাতে যাবে মানুষ। তবে একটু সাবধানে থাকতে হবে, জান্নাতের পাশাপাশি কিন্তু জাহান্নামও বানাইছে। জাহান্নামেও গরু মহিষ ছাগল বেড়া দুম্বা বকরি হাঁস মুরগি একটাও জাহান্নামে যাবে না, জাহান্নামেও যাবে মানুষ। তবে আমরা যারা আজকের মেহমান, আমরা জাহান্নামে যাব না, আমরা জান্নাতে যাব। একবার বলুন আলহামদুলিল্লাহ। কিভাবে যাব? ফয়সালা দিবে আল্লাহর কোরআন। আসুন আমার প্রথম শব্দের মধ্যে ঢুকি। এই পৃথিবী যা কিছু আছে সব কিছুর মালিকটা জানি কে? কিন্তু মালিক তো এমন এক মালিক, দেখা যায় না, ধরা যায় না। মালিক কোথায় থাকে খোঁজ খবরও পাওয়া যায় না। হজ করতে গেলাম মক্কায়, শুনলাম খানায়ে কাবা নাকি আল্লাহর ঘর। এ ঘরের চারপাশে মানুষ শুধু ঘুরে, আমি ঘুরি আর জিগাই, ও খানে কাবার মালিক, তোমার ঘরের চারপাশে ঘুরতেছি খামাখা ঘুরাইতেছ, তুমি কই? তোমারও তো দেখি না। কিন্তু আল্লাহকে দেখার মতো কোনো সুযোগ কোনো রাস্তা পাই কিনা দেখি, একটু খোঁজ করি। যে মালিকের নাজ নিয়ামত খাইতেছি, যে মালিকের পৃথিবীতে থাকতেছি, এই মালিক আমাদের জন্য জান্নাত বানাইয়া রাখলেন, আরামদায়ক জান্নাত। কিভাবে সেই জান্নাতে যাব? আমরা যেন তাড়াতাড়ি জান্নাতি হতে পারি, সৃষ্টি করলেন আমাদেরকে দুর্বল করে। কোরআন বলেছে খলিকাল ইনসানু জয়ীফা, সৃষ্টি করিয়াছি মানুষ দুর্বল করে। কেন? এই পৃথিবীতে বেশি দিন থাইকা কষ্ট করার কোনো দরকার নাই। আমার আখেরি নবীর উম্মত কম সময়ে তারা আয়েশা পরুক, আমি তাদের জন্য শান্তিময় আরামদায়ক জান্নাত বানাইয়া রাখছি। এজন্য এই দেশে আমাদের দুর্বল করে বানাইছে আল্লাহ। এখন এই মালিকটাকে খোঁজ করে বের করতে হবে। কিভাবে বের করবেন? আল্লাহ বলতেছেন তোমরা আমাকে যদি খুঁজে পেতে চাও তাহলে আমার পাঠানো বন্ধু মুহাম্মাদের দরবারে যাও। সে আল্লাহর পরিচয় মানুষের কাছে তুলে ধরেছে, আপনার আমার নবী মক্কা নগরীতে মানুষের ঘরের দোয়ারে দোয়ারে গিয়েছে, খায়া না খায়া সারাদিন কষ্ট করে মানুষের সামনে তুলে ধরেছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও মানুষ তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে তোমরা সফল কাম অর্থাৎ তোমরা বেহেশতি। আমি আপনাদের কাছ থেকে ঈমানদারের মুখ থেকে শুনতে চাই, আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ আছে? আওয়াজ করে বলুন আছে। তাহলে রাসূল বলেছে তোমরা সফল কাম, যারা এই স্বীকারোক্তি দিয়েছে তারাই আল্লাহর জান্নাতি মেহমান হয়ে গেছে। আরে জান্নাতি মেহমানদের সাথেই আল্লাহ সর্বপ্রথম সশরীরে সাক্ষাৎ দেবে। এখন দুনিয়াতে মালিক চিনার জন্য পাঠাইলেন তার বন্ধু তার দোস্ত তার হাবিবকে। যেই দোস্ত বন্ধু দুনিয়ায় এসে 63 বছর জিন্দিগি খায়া না খায়া জাগাই জাগাই মায়ের খায়া সাদা জামা লাল বানাইয়া সেই মালিকের পরিচয় আমাদের কাছে তুলে ধরেছে,
যেই নবী এত কষ্ট করে সেই মালিকের পরিচয় আমাদের কাছে দিয়েছে, এই নবীর পক্ষে থাকা ভালোবাসার সহিত বলুন আমাদের আমাদের মধ্যে যারা আমরা উপস্থিত সকলেই রাজি আছি কিনা, তাই একটু ভালোবাসার গান বলুন। দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে, নবী গো আমরা গুনাহগারে। বলুন দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে, নবী গো আমরা গুনাহ আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহ। আল্লাহ পাকার ফেরেশতারা নবীর দুরুদ পড়ে তারায়ও, আল্লাহ পাকার ফেরেশতারা নবীর দুরুদ পড়ে তারায়ও, ইমানদারে পড়বে দুরুদ, ইমানদারে পড়বে দুরুদ, বলছে পড়ুয়ারে নবী গো আমরা গুনাহগারে। দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে, নবী গো আমরা গুনাহগারে নবীর দরুদ পড়ে যারা, দয়াল নবীরা পন্তারায়ও, নবীর দরুদ পড়ে যারা, দয়াল নবীরা পন্তারায়ও, সাফায়াত করবে নবী, সাফায়াত করবে নবী ময়দানে হাশরে, এ নবী গো আমরা গুনাহগারে। দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে, নবী গো আমরা গুনাহগারে আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে হে নবী গো আমরা গুনাহ। সকলে বলুন মারহাবা। এরে বাবা রে ভাইরা, কে গো আপনারা এই চট্টগ্রামের জমিনে রাত গভীরে আপনারা নবীর মিলাদের পক্ষে বসে আছেন? মক্কায় নবীর জন্ম, মক্কাবাসী আমার নবীরে মারে সাদা জামা লাল করে দুঃখ ব্যথা দেয়, আমার নবীরে গালি দেয়। আজকে কে আপনারা 1450 বছর পর 6,500 কিলোমিটার দূর একটা দিন আমরা নবী দেখলাম না, তারপরেও নবীর ভালোবাসায় নবীর মিলাদে বসে আছি? আমার মন ভোলে আপনাদের এই ভালোবাসার বিনিময়, আমার নবী আপনাদের জন্য ফুলসিরাতের ঘাটে বসে থাকবে, আপনাদের মতোই একজন উম্মত বাকি থাকা পর্যন্ত আমার নবী ফুলসিরাতের ফুল পার হবে না। বাবারা ভাইরা, আমার আল্লাহ এই পরিচয় গঠাইবেন নবীর মাধ্যমে, আল্লাহ চিনার রাস্তা করে দিলেন নবীর মাধ্যমে। আমার আল্লাহ জানাইতে চাই কোরআনের মধ্যে, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। একবার বলুন আল্লাহু আকবার। রে পৃথিবীর মানুষ, আল্লাহ কি কয় শুনো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আমি আল্লাহ আমার ফেরেশতা সমূহ কি করি, ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ দেয় নবীর পরিচয় আর আমার নবী ডাকে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আর নবী দেয় আল্লাহর পরিচয়।
আল্লাহ দিল নবীর পরিচয়, শুধু পরিচয় না, আল্লাহ দিল নবীর পরিচয়ের সাথে নবীর সম্মান, আল্লাহ দিল নবীর ইজ্জত, আল্লাহ দিল নবীর ভালোবাসা। আমরা কি ভালোবাসা নবীকে দিতে রাজি আছি? ভালোবাসা নাই টুপির দাম নাই, ভালোবাসা নাই দাড়ির দাম নাই, ভালোবাসা নাই নামাজের দাম নাই, ভালোবাসা নাই পাঞ্জাবির দাম নাই, ভালোবাসা আছে, সবগুলোর দাম আছে। একবার বলুন আল্লাহু আকবার। বাস্তবে আসুন, ভালোবাসা নাই মুখে দাঁড়িয়ে আছে। আমাদের দেশে বিদ্রোহ কবি, আন্তর্জাতিক কবি যিনি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহ কবি আমাদের কবি নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিখ্যাত কবি, ওনার মুখে দাঁড়িয়ে উনি একদিন কবি নজরুলকে ধাক্কা দিয়ে বলছেন, কবি নজরুল তুমি করিয়াছ ভুল, মুখে নাই দাঁড়িয়ে মাথাই লম্বা চুল, মুখে নাই দাঁড়িয়ে মাথাই লম্বা চুল। কবির মায়ের তারা কলম দিয়ে মারে, মারামারি করে, আমাদের দেশে তো লাঠি দিয়া মারামারি করে, লাঠি দিয়া মারামারি করে বুকারা। লাঠির মায়ের চেয়ে কলমের মায়ের কি শক্ত বেশি? কবি নজরুল তুমি করিয়াছ ভুল, মুখে নাই দাঁড়িয়ে মাথাই লম্বা চুল। কবি নজরুল কি সাইরা দিব? কি বলেন? কবি নজরুল বলতেছে, রবি ঠাকুর আপনি বলিয়াছেন আচ্ছা, তবে আপনি মালওয়ানের বাচ্চা, আপনি দাঁড়িয়ে থাকতে পারে, আপনার মধ্যে তো নবীর প্রেম নাই, ইমান নাই। নবীর প্রেম আর ইমান যদি থাকে তাহলে আপনার দাম আছে। কবি নজরুল আজকে যদি খবর পান রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছে, চট্টগ্রামের লালদিঘির ময়দানে সকাল 10টায় জানাজা হবে, কেউ কি যাবেন? আরো কি করবেন? হাসবেন? এ কি কয়, পাগল নাকি? কবি নজরুল মুখে দাঁড়িয়ে নাই যদি শুনেন কালকে সকাল 10টায় চট্টগ্রাম লালদিঘির ময়দানে জানাজা হবে, যদিও মুখে দাঁড়িয়ে নাই, যাবেন কি না? অনেকেই যাবে, যদিও রাস্তা দূরে। কেন? কবি নজরুলের অন্তরে ছিল নবীর প্রেম। নবীর প্রেমে কি বলতেন কবি নজরুল? কত গান লিখেছে, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনি, নবী মোর পরশ। কি কথাটা বুঝাইছে? এরকম একটা গান নয়, শত শত গান লিখেছেন নবীর ভালোবাসার গান। আমার কবি নজরুল নবীর ভালোবাসা দিয়ে লিখেছেন, আল্লাহ তার ভালোবাসা কবুল করেছেন, শেষ বয়সে গান গাইছেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গুর থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পায়। আল্লাহ বলে, নজরুল আমার বন্ধুর প্রেমে গান গেয়েছো, তোমার দোয়া কবুল হয়ে গেছে। আজকে ঢাকায় যায় দেখেন কবি নজরুলের দাফন মসজিদের পাশে হয়েছে। বাবারা ভাইয়েরা, এই নবীর ইজ্জত সম্মান পরিচয় করাইয়া দেন আল্লাহ, পরিচয় করাইয়া দেন আল্লাহ। সর্বপ্রথম আসুন পরিচয়ের মূল ধারায় যাই। যেদিন আল্লাহ একা ছিলেন, একা ছিলেন, আল্লাহকে আল্লাহ বলার মতো কোনো সৃষ্টি ছিল না, শুধু স্রষ্টা ছিলেন আল্লাহ, সৃষ্টি বলতে কিছুই ছিল না। আল্লাহ একক ইচ্ছে করলেন, প্রেম ভালোবাসা মহব্বত জাগলেন, মহব্বত জাগলেন, বন্ধু বানাবে। আল্লাহ তার কুদরতি হাতে এক মুষ্টি নূর নিয়ে বলেছিলেন, কুনি মুহাম্মদ, কুনি মুহাম্মদ। মুহাম্মদ নামটা কে রাখছে? সবাই বলুন আল্লাহ। এরে বাবা রে ভাইয়েরা, এমন একটা নাম আমার আল্লাহ দিয়েছে মুহাম্মদ। মুহাম্মদ নামের অর্থই হলো সর্বজন প্রশংসিত।
ইচ্ছা না থাকলেও প্রশংসা করতেই হবে, আল্লাহ নামের মধ্যে নির্দেশ করে দিলেন, এ নাম উচ্চারণ করলেই তোমরা বুঝে নিও নামের অর্থ, এ নবীর প্রশংসা। শুধু তাই নয়, এমন কোরআনে বলেছে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ আমার ফেরেশতা সমূহ, একজন দুইজন দুই চারজন ফেরেশতা নয়, আল্লাহর সৃষ্টি কুলের সকল ফেরেশতা সমূহ কি করতেছে, ইউসাল্লুনা আলান নবী, আমার এই নবীর উপর দরুদ আর সালাম মহব্বত তাজিম ভালোবাসায় পাঠ করতেছে। আর নবী বলেছেন এই দরুদ পাঠ করিলে লাভ কত হবে। একজন সাহাবী বলেন হুজুর আমি ফরজ সুন্নত ওয়াজিব এই আমল শেষ হলে যেইটুকু সময় আমি পাব ইচ্ছে করেছি আপনার উপর চারি ভাগের এক ভাগ সময় দরুদ শরীফ পড়ব। রাসূল বলেন খুব ভালো, যদি পারো আরো বেশি করো। হুজুর চারি ভাগের দুই ভাগ পড়ব, খুব ভালো আরো বেশি করো। তিন ভাগ করব, খুব ভালো পারলে আরো বেশি করো। হুজুর আল্লাহর কসম করে বলি গো নবীজি আমি ফরজ সুন্নত ওয়াজিব আমল শেষ হলে যেই সময়টুকুন অবসরে থাকব এই সময়টুকুন আপনি নবীর উপর পুরা সময় দুরুদ শরীফ পড়ব। আমার নবী বলেন এরে আমার দূরের সাহাবী হাসরের মাঠে তোমাকে লইয়া জান্নাতে যাওয়া আমি নবীর উপর ওয়াজিব হয়ে গেছে। বাবারা জান্নাতে যদি যেতে চান এই রাস্তা ধরুন, এই রাস্তা ব্যতীত জান্নাতে যাওয়া সম্ভব নয়। সেই আল্লাহ আমাদের কোরআনের মাধ্যমে বুঝাইতে চাই এই নবীর শানুমান কত, নবীর দাম কত, নবীর ইজ্জত কত। আল্লাহ দেয় নবীর পরিচয় আর আমার নবী দেয় আল্লাহর পরিচয়। একবার বলুন আলহামদুলিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ নিজে ফেরেশতাদের পালা রাইখা এবার ঈমানদারদেরকে ডাকেন, সকল মানুষকে ডাকে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু কয় না, ইয়া আইয়ুহান নাস কয় না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আজকের মজলিসে যারা গো আমার আল্লাহর ডাকের পছন্দের মেহমান তারা গো, আজকে যারা এই মাহফিলের মেহমান আপনারা আমার আল্লাহর পছন্দের মেহমান হয়ে গেছেন। এই এলাকায় বহু মানুষ আছে সবাই আসতে পারে না, আল্লাহ ডাকছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও পৃথিবীর ঈমানদারেরা, ও ঈমানওয়ালারা তোমরা কি করো, আমি আল্লাহ যেই কাজটা করি ফেরেশতারা করে তোমরাও করো, সেই কাজটা কি, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। একবার বলুন মারহাবা। এ পৃথিবীর মানুষেরা তোমাদের ঈমান মজবুত হবে এই নবীর ভালোবাসায় দুরুদ যারা পড়বে গো তাদের ঈমান মজবুত হয়ে যাবে, আর এই ঈমানের সহিত নামাজে দাঁড়াবেন নামাজ কত মজার জিনিস হবে। নবীর সাহাবায়ে কেরামদের জীবনীতে আসুন। আমার নবী সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধক্ষেত্রে পায়ের মধ্যে তীর লেগেছে, হাড্ডি ছেদ করে তীর এদিক দিয়ে বেরিয়ে গেছে, খোলার সিস্টেম তো তখন ছিল না, অবশ করা যেত না, ডাক্তার গুরুত্বপূর্ণ, এ কাজ করার ডাক্তারও ছিল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ব্যথায় অস্থির, তার তীর খোলার জন্য ধরতে দেয় না। নবীজির কাছে খবর গেল ইয়া রাসূলুল্লাহ আলীর পায়ে তীর খোলা যায় না। রাসূল বলেন আমার আলীকে নামাজে যেতে দাও। নামাজে দাঁড়াইলেন, একজন সাহাবী পায়ের সাথে পাও লাগাইয়া তীরের আগায় কামড় দিয়ে হাড্ডির ভিতর থেকে টাইনা টাইনা তীর বাহির করে ফেলছে। নামাজ শেষ করার পর জিজ্ঞেস করলো আলী রে বলো তুমি কতটুকু ব্যথা পাইছো তোমার তীর খোলা হয়েছে। আলী বলেন রে নবীর সাহাবীরা
আল্লাহর কসম করে বলি আমি একটা পিঁপড়া কামড়ের ব্যথাও পাই না। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, আই রে নবীর প্রেমের নবীর প্রেমে বাস করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে বাস করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, আই রে নবীর প্রেমের পাগল হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইলো তারে ফেরেশতার দলে, আল্লাহু আকবার বলো আল্লাহ, আরে গোসল করাইলো তারে ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, আই রে নবীর প্রেমের পাগল পাগল ছিলেন আবু বকর প্রেম দরিয়াই দিলেন সাঁতার, পাগল ছিলেন আবু বকর প্রেম দরিয়াই দিলেন সাঁতার, হাশর মিজান পারি দিবে সেই প্রেমের বলে, হাশর মিজান পারি দিবে সেই প্রেমের বলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, আই রে নবীর প্রেমের পাগল সবাই একবার বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ যার ভালোবাসা শিক্ষা দিল, আল্লাহ যার ইজ্জত সম্মান বুঝাইতে চাইল, সেই নবীর ভালোবাসা লইয়া সেই নবীর ইজ্জত সম্মান সহ কারা গো এই মাহফিলে বসে আছেন, কোন মা আপনাদেরকে পেটে রাখছে, মায়ের পেট ধন্য নিশ্চয়ই মা, যেদিন আপনারা পেটে ছিলেন একবার হইলেও নবীর উপর দুরুদ পড়ছিল, ওই দুরুদের তাসির যেই সন্তানের গায়ে লাগছে তারাই মিলাদুন নবীর পক্ষের মেহমান হয়ে গেছে। শুধু আল্লাহ আর ফেরেশতা নয়, কুল মাখলুকাত এই নবীকে ভালোবাসে, বিশ্বাস হয় সবাই দি কয় না, আকাশের চন্দ্র নবীকে ভালোবাসে, আঙ্গুল ইশারা করলে দুই টুকরা, পৃথিবীর এমন কোন শক্তি এমন কোন জ্ঞানী এমন কোন বিজ্ঞানী এমন কোন বাহাদুর জন্ম হয়েছে আকাশের চাঁদ দুই টুকরা করবে, কিন্তু আমরার নবী কি কি কয় না, আর এই নবীর উম্মত হইতে পারলে আল্লাহ বানাইছে দুর্বল করে, দুর্বল আর দুর্বল থাকবে না, এই নবীর উম্মত সবল হয়ে যাবে, কিভাবে হবে আসতেছি সামনে। বাবারা ভাগ্য কত ভালো যারা আখেরি নবীর উম্মত, আমার কথাই না তো, আল্লাহ নিজেই তো বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, সকল নবী রাসূলের উম্মতের মধ্যে আল্লাহ বলতেছেন আখেরি নবীর উম্মত আপনারা, আপনারা হলেন উত্তম, সকল মানুষের মধ্যে আখেরি নবীর উম্মত শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, আস্তে কইলেন আল্লাহ আপনারে শ্রেষ্ঠ কয় আর আপনি সুবহানাল্লাহ আস্তে কইলেন, বলবেন হুজুর সুবহানাল্লাহ জুড়ে কইলে লাভ হবে নি, লাভ কত হয় একটু বাস্তবে আসি, এই চট্টগ্রাম ওলি আল্লাহর দেশ, চট্টগ্রাম রাসূল প্রেমিকের দেশ, এই চট্টগ্রাম এশিয়া মহাদেশের মধ্যে জশ্নে জুলুসের দেশ, এত বড় জশ্নে জুলুস চট্টগ্রামের মতো এশিয়া মহাদেশে হয় না, এই জশ্নে জলুসের দেশে রাসূল প্রেমিক ওলি প্রেমিকদের দেশে আসলে যেন মদিনার গন্ধ এই মাটিতে পাওয়া যায়। আল্লাহ এই মাটিকে তুমি কবুল করে নাও, রাসূল প্রেমিকদেরকে তুমি কবুল করে নাও, আসুন সামনে মহব্বতে আর রহমতের আশায় দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
বানিসি মনেরে আমার আর দিও না যন্ত্রণা, দিবা নিশি মনেরে আমার আর দিও না যন্ত্রণা, হাইরে দান যদি হইতাম দনি যাইতাম সোনার মদিনা, হাইরে দান যদি হইতাম দনি যাইতাম সোনার মদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। কষ্ট হইতেছে আপনাদের? এই নবীর ভালোবাসার শিক্ষা দিলেন আল্লাহ। নবীর ভালোবাসায় নামাজে যাবেন, নামাজের দাম আছে। নবীর ভালোবাসা নাই, নামাজের কোনো দাম নাই। বহুত নামাজি জাহান্নামে যাবে। আমার পাশে বড় বড় আলেম উস্তাদ উলামা ওলামাই আহলে সুন্নাহ পাশে বসা বহুত নামাজি রোজাদার জাহান্নামে যাবে। কোরআন বলছে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান আমিয়া। আবার এক মহিলা অপরাধী গুনাগার, দেহ ব্যবসা করেন, এই মহিলা জান্নাতে যাবে। আসতেছি সামনে, কিভাবে যাবে? আল্লাহ নিজে এ নবীর ভালোবাসা বুঝাইতে যায়া কোরআনে বলেছেন আমি আল্লাহ, নিজে আগে আদায় করে ফেরেশতাদেরকে দিয়ে আদায় করায়া ডাকতেছেন কাকে? ইমানদারদেরকে। ইমানদারের মধ্যে স্তর আছে, এলাকায় বহু ইমানদার আছে নবীর মিলাদ পড়তে রাজি না। আমাদের এলাকা তো আছে, ইমান আছে ঠিক, মাথায় টুপি মুখে দাড়ি সুরতে ইমানদার, কিন্তু মিলাদ পড়তে রাজি না। আরো বলবে মিলাদ তো নাই, মিলাদ নাই। আচ্ছা, আপনারা একটা সরল মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে আমার প্রশ্ন, মিলাদ শব্দের অর্থ নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা। 12 তারিখ রবিউল আউয়ালে মা আমেনার কোলে নবী তাশরিফ এনেছেন, কথাটা কি সত্য? কারো কোনো আপত্তি আছে? আর নবী এত বরকত নিয়ে এসেছেন, নবী দুনিয়ার জমিনে কদম মুবারক লাগার সাথে সাথে মা আমেনা বলেন আমি দেখি আমার এতিম খানায় আমার এতিম মুহাম্মদ সেজদাই পড়ে আছে। আল্লাহ বলেন বন্ধু তুমি নবী দুনিয়ায় কদম রাখার সাথে সাথে সমস্ত পৃথিবীর জমিনকে নামাজের বিছানার মতো পবিত্র করে দিলাম। আচ্ছা, একটা সত্য কথা কইবেন, আমরা দুনিয়াতে আসার সময় আমাদের মা যেই ব্লাডিং হয়েছে, ঘর রক্তাক্ত হয়েছে, এই রক্তের উপরে কি নামাজ পড়া যায়? না, পড়া যায় না। আর আমরা কেউ দুনিয়ায় এসে সেজদাই পড়িও না। নবী দুনিয়ায় এসে আমেনা বলেন আমার পাশেই দেখি আমার সন্তান আমার এতিম খানায় এতিম মুহাম্মদ সেজদাই পড়ে আছে, পরনে বেহেশতি পোশাক আছে।
তাইলে নবী যে অবস্থায় দুনিয়াতে আসছেন, আল্লাহ যার পরিচয় করাইয়া দেন, আল্লাহ যার পরিচয় করাইয়া দেন, আমাদের পরিচয় আল্লাহ করাইছে কোরআনের কোথাও আছে? আর কোন নবীর উপর আল্লাহ নিজে দরুদ সালাম পাঠ করে, ফেরেশতারা করে, মানুষের নির্দেশ দিছে, এরকম কোন প্রমাণ দেওয়ার সুযোগ আছে? এবার নবী দুনিয়াতে এসে সেজদাই আপনাদের কাছে জানতে চাই, তাহলে নবী যেই ঘরে যেই জায়গায় দুনিয়ায় আগমন করেছেন, দুনিয়ায় আগমন করেছেন, তার শিব এনেছেন, নবী আসার পরে কোনো রক্তাক্ত নাপাকির কোনো সম্ভাবনা ছিল না? আমার নবী পবিত্র, আসছেন পবিত্র হয়ে, যেই জায়গায় আসছেন এই জায়গাও পবিত্র, এই জন্য পবিত্র জায়গা বিদায় সাথে সাথে সেজদায় পড়েছে, অপবিত্র জায়গায় সেজদা দেওয়া যায় না। এখন এই নবী কি আমাদের সাথে যদি তুলনা করা হয়, কথাটা কি সঠিক হবে না ভুল হবে? বাজান এগুলি যাই না বুইজা, তারপরে আবাদত করেন, আবাদতে কাজ হবে না হয় আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান আমিয়া, আল্লাহ নিজেই কোরআনে বলছে, দুইটা সূরা কোরআনে আছে। খাস করে আজকে সাংবাদিক ভাই গবেষক মানুষ ওনার উদ্দেশ্যে বলবো, দুইটা সূরা কোরআনে আছে, একটা সূরার মধ্যে সম্পূর্ণ আমার আল্লাহর একক আলোচনা। এই সূরাটার নাম সূরা ইখলাস, একক আলোচনা, অন্য কোনো আলোচনা এর মধ্যে নাই। আরেকটা সূরা কোরআনে আছে যার মধ্যে শুধু আল্লাহর হাবিব নবীর একক আলোচনা, কোনো আলোচনা এর মধ্যে নাই, সেই সূরার নাম সূরা কাউসার। সূরাগুলি দুটাই ছোট, দুইটা ছোট সূরা, দুই বন্ধু নিলেন, এর মধ্যে কাউরে জায়গা দিলেন না। আল্লাহর একাত্মবাদের সূরা, সূরা ইখলাস নবীর একাত্মতার সূরা, যার মধ্যে কোন নবী রাসূল কেউ রাখে নাই, এই সূরা সূরা কাউসার, একবারে ছোট। পৃথিবীতে এমন কোন সূরা নাই যেটা ডাইরেক্ট নবীকে দেওয়া হয়েছে অন্য নবী রাসূলকে, কোন সূরা এরকম নাই যার মধ্যে একক আল্লাহর কথা বলা হয়েছে, শুধু একটা সূরা আল্লাহ আর একটা সূরা নবী। এই নবী আর এ আল্লাহ যে বন্ধুত্ব প্রেম ভালোবাসা, এর খাতিরেই তো কুল কায়নাত সৃষ্টি হয়েছে। আজকে সেই ভালোবাসার মাঝখানে যদি আমরা পড়ে যাইতে পারি, আল্লাহ বলেন জান্নাতের বিনিময়ে আমি তোমাদের খরিদ করে নিয়ে যাব। যেই দেশে আছি এই দেশে থাকার কোনো সিস্টেম নাই, আল্লাহ বলেন খুলিকাল ইনসানু জাইফা, সৃষ্টি করেছি মানুষ দুর্বল করে। আচ্ছা আমরা যে দুর্বল আমরা কি মানি? জি সবাই দি কয় না, তাইলে আমরা কি দুর্বল না? বুঝাইয়া দিই কেমনে দুর্বল। প্রথমে আল্লাহ তো কোরআনে বলছে, এবার আমরা বুঝি, আমরা যখন মারপেট থেকে দুনিয়াতে আসছি, মারপেট থেকে দুনিয়াতে আইসা কেউ কি আমরা বাথরুমে যাইতে পারছি, নিজের হাতে খাইতে পারছি, বসতে পারছি, এদিকে সেদিক কাত হইতে পারছি? আল্লাহ কয় পারবা না, তোমরা দুর্বল। এই দুর্বল মানুষটার জন্য আল্লাহর কত মায়া দেখেন, কারণ মানুষ তো আদুরের সৃষ্টি, 18,000 মাখলুকের মধ্যে সবচেয়ে আদুরের সৃষ্টি হলো মানুষ। আজকে এই মানুষের জন্য জান্নাত, এই মানুষের জন্য জাহান্নাম। আল্লাহর কাছে দুটো জিনিস, একটা হলো কষ্টের আর একটা হলো আনন্দের। কষ্টের জিনিসটা হলো এই আদুরের মানুষগুলি অন্যায় অপরাধ করে যদি জাহান্নামী হয়, আল্লাহ বলেন হাশরের দিন এই মানুষটাকে জাহান্নামী ঘোষণা দিতে আমি আল্লাহ সবচেয়ে বেশি কষ্ট পাবো, আর সবচেয়ে বেশি আনন্দ পাবো আকাশের নিচে জমিনের উপরে, রাখার মতো জায়গা নাই,
এই পরিমাণ গুনাহ করার পরেও বান্দা যদি দুইটা হাত বাড়ায়া আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ ওই বান্দাকে গুনাহ ক্ষমা করে দিতে সবচেয়ে বেশি আনন্দ পাই। এটা আমার ওয়াজ না, কোরআনে আল্লাহ বলেছে, কুল্লিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। একবার বলুন আল্লাহু আকবার। এই ঘোষণা যে আল্লাহ দিলেন, বলুন সে আল্লাহ এখনো আছে কিনা? আজকের এই মজলিসের সবাইকে ক্ষমা করে দেওয়ার মতো ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা? আজকে যারা মাহফিলে মজলিসে বসে আছেন, সকল মানুষের গুনাহ যদি একত্রিত করা হয়, এর চাইতে আমার আল্লাহর মায়া দয়া বেশি হবে না কম হবে? এরে বাবার ভাইয়েরা, কে গো মাহফিল সাজাইলা, কারারমের গুম হারাম করে মাহফিলে বসে আছো, আমার আল্লাহ চাই বান্দা গুনাহ লইয়া এইভাবে মাহফিলে বসুক, আর আমি আল্লাহ তাদের ক্ষমা করে দে। বাবা বসুন, মোনাজাত পর্যন্ত নিজেরা এটার পাবেন ক্ষমা পেয়ে গেছেন। এইভাবে মানুষকে ক্ষমার মজলিসে আনার জন্য মানাই বাবা নাই নবীজি, 63 বছর জিন্দিগি খায়া না খায়া সাদা জামা লাল বানাইয়া কত গালি আমার নবীরে দিল, কত মার আমার নবীরে মারল। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরে মক্কার মানুষেরা, আমার নবীরে মারিস না, আমার নবীর মা নাই বাবা নাই। মা খাদিজা বলেন, হুজুর বাড়ির থেকে বেরিয়ে যান, খাবারের ব্যবস্থা পান না, সকাল সকাল বাড়িতে আইসে বইরেন, আমি খাবারের ব্যবস্থা করে রাখবো। আমার নবী আল্লাহর পরিচয় মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, আল্লাহর পরিচয় মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতি বানানোর জন্য সারাটা দিন আমার নবী বাড়ি বাড়ি ঘুরে গো, এত ব্যথায় ব্যতীত দুনিয়ার জমিনে এসে চোখ খুলে আমার নবী একটা নজর বাবা দেখলো না। আমার নবী দুনিয়ার জমিনে এসে মুখ খুলে, দুনিয়ার জমিনে এসে মুখ খুলে একটা দিন বাবা কইয়া ডাকলো না। সেই নবী কত ব্যথায় ব্যতীত, 6 বছর বয়স হইতে না হইতে আমার নবী মারাইয়া ফেলেছে। মক্কার ছেলেরা যেদিন মা মা বলে ডাকতো, বাবা বাবা বলে ডাকতো, আমার আপনার নবীজি রাস্তায় দাঁড়ায়া কানতে কানতে চোখের পানিতে জামা মোবারক ভিজে যাইত, কেউ এই চোখের পানি মুছে দেওয়ার মতো ছিল না। আজকে ময়দানে উপস্থিত নবীর আশেক পাগলদেরকে দেখে বোঝা যায়, নবী যদি এখন এই 5-6 বছর বয়সী মা বাবা হারা ব্যথা নিয়ে কান্ত, আমি জানতে চাই গো নবীর আশেক পাগলেরা, এই নবীর চোখের পানি আপনারা মুছে দিতে রাজি আছেন কিনা? মায়ার নবী মা নাই বাবা নাই নবীর চোখের পানি মুছে দিবেন, হাত তুলে আল্লাহরে দেখাইছেন, বলুন আমার আল্লাহ হাত দেখছে কিনা? শুধু আল্লাহ শেষ নয়, আমার আপনার দরদি নবী মদিনার মাটিতে শুইয়াছেন, মদিনার থেকে নবীজি আপনাদের দেখছে কিনা? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? তাহলে ইমানদার আর সে কিভাবে দেখতে পারে বাস্তবতায় যাই। সাংবাদিক ভাই আছেন, গবেষক, উনি এটা নিয়ে গবেষণা করে আরো কিছু বের করবেন আমার বিশ্বাস। বাস্তবে আসেন, আমাদের দেশে এখন ডিজিটাল যুগ,
হাতে হাতে মোবাইল, কোনো কোনো মোবাইল আছে ভিডিও কলে বাংলাদেশ থেকে সৌদি আরব ছেলের সাথে মা কথা বলে দেখা দেখা, আছে না এরকম? বাংলাদেশ থেকে আমেরিকা ভিডিও কলে ছেলের সাথে মা কথা বলে, এটা আরো বাস্তব। আমার মোবাইল আবার আগিলা মোবাইল, এটা ভিডিও কল টল নাই, শুধু রিসিভ করতে পারি আর কথা বলতে পারি, এর বাইরে কিছু নাই। নোকিয়া নোকিয়া, এটা একটা দিকে আমি সুখে আছি, এটা সুরেও নেয় না, যদি ভুলে কোথাও বইরা যায় বা সুরেও পকেটে নেওয়া যায় পিছন দিয়ে দাহে, মোবাইল কার, মোবাইল কার, কারণ এটা বিক্রি করতে গেলেও কষ্ট। যাই হোক, আমার ঘরে তো আছে পোলাপান, তো আছে ডিজিটাল যুগের পোলাপান, পোলাপান। আমার ছেলে একটা চীন ডাক্তারি পড়ে, আমার ছোট বাচ্চারা বলছে আব্বু বাইরে দেখবা, তোমার ভাইয়া তো চীন, কোনা ভাইয়া তোমারে দেখতে চাইতেছে, তুমি দেখবানি। আরে বলো কি, আমার ছেলে দেখতে চাইতেছে, আমি দেখবো না, আমার কাছে নিয়ে দিল, এটা বলে ভিডিও কল দিয়ে আমার ছেলের দেখা যায়। জিজ্ঞাইতেছে আব্বু তুমি কেমন আছো, আব্বু আমি ভালো আছো, তুমি কেমন আছো, আব্বু ভালো আছি, তুমি কি আমারে দেখো? আমার পোলাই কয় আব্বু তোমারে তো আমি দেখতেছি, তুমি আমারে দেখো? আমি হ তোমারও তো দেখতেছি। এই ভিডিও কলে বাংলাদেশ থেকে চীন, বাংলাদেশ থেকে আমেরিকা, বাংলাদেশ থেকে লন্ডন, এক কথায় সমস্ত পৃথিবী মানুষের বানানো একটা ভিডিও কল, এই এই টাচ মোবাইল দিয়ে যদি দেখা সম্ভব হয়, বলুন এই ভিডিও কলের মোবাইল মানুষের বানানো, আর আমার নবীরে বানাইছে কে? আমার নবী নিজেও বলেছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম তোমার নবীর নূর সৃষ্টি করেছে, কে করেছে? না দুনিয়ার কোন মিস্ত্রি, যার প্রেমে কুল কায়নাত, মানুষের বানানো মোবাইল যদি বাংলাদেশ থেকে আমেরিকা সারা পৃথিবী দেখে কথা বলা যায়, আজকে যারা নবীর ভালোবাসায় মিলাদুন নবীর আয়োজনে মেহমান হয়ে বসে আছেন, আমার নবী কি আপনাদেরকে আল্লাহর কুদরতি ভিডিও কলে দেখার ক্ষমতা রাখতে পারে না? আরো সহজে আসেন, কারণ এখন এলো বিজ্ঞানের যুগ, বিজ্ঞানের যুগ, যুক্তি ছাড়া মুক্তি মিলে না, যুক্তির উপরে সব, যুক্তির কাছে বলে শক্তি দুর্বল। এখন বড় বড় কোম্পানি ফ্যাক্টরি চট্টগ্রামে আছে, যে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী বলা হয়, বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম। আজকে বিশ্বাস হলো আপনাদের এই মাহফিলে, এই মাহফিলের কালেকশন শুনে, গরু উঠছে কয়টা? জি বাবা তুমি ঘুমাই আসলা, বেশি উঠছে তো, কয়টা গরু? দশটা গরু এই মাহফিলের মেহমানদারি তাবারুকের জন্য, না দশটা গরু। আমার এই বয়সে কোনো মাহফিলের কালেকশনে দশটা গরু উঠতে এই ২৬ বছরের মধ্যে দেই নেই। তাহলে চট্টগ্রামের মানুষ যে নবীকে ভালোবাসে, চট্টগ্রামের মানুষ অলি প্রেমিক, চট্টগ্রাম যে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী, এটাই প্রমাণ হলো। দেখবেন বড় বড় ফ্যাক্টরির মধ্যে চারদিকে এক জাতের ক্যামেরা ফিট করে রাখে, মালিক যিনি, ডাইরেক্টর যিনি, ওনার ছোট্ট রুমে, এসি রুমের মধ্যে ছোট্ট একটা পর্দায় বসে বসে সমস্ত ফ্যাক্টরি কে কি করতেছে না করতেছে ছোট্ট রুমে বসে বসে দেখে, ছোট্ট রুমে বসে বসে দেখে। এই ফিট করলো সারা ফ্যাক্টরিতে, এটা জানি কি ক্যামেরা কয়, মাশাআল্লাহ সি সি, এটা বলে সি সি। আচ্ছা এটা কি আসমান থেকে আইছে? না। আরশ থেকে আইছে? না। আল্লাহ বানায় দিছে? না। মানুষে বানাইছে, মানুষে বানানো সি সি ক্যামেরা দিয়ে যদি সারা ফ্যাক্টরির কই কি হচ্ছে, ডাইরেক্টর সাহেব এক রুমে বসে সব দেখতে পারে, আর তামাম পৃথিবী যে আল্লাহ বানাইলেন
আল্লাহ বলেন, বন্ধু আমি রাব্বুল আলামিন, তুমি হইলা রাহমাতাল লিল আলামিন, আমি হইলাম রব, তুমি হইলা রহমত। সেই রহমতের নবী ডাইরেক্টর হয়ে মদিনার রওজা পাকে শুয়ে সারা পৃথিবী আমাদেরকে সহ এই সিসি ক্যামেরায় দেখার ক্ষমতা আছে কিনা? আছে।